অ্যামেজিং, কত মাদুর। আমরা এখন পানবু ভিউ পয়েন্টে রয়েছি, উপরে একটা মন্দির আছে শিব মন্দির। আর ফগি ওয়েদার আর তার সাথে চিকেন স্টিম মোমো। নমস্কার, আপনাদের জন্য আসতে চলেছে একটা নতুন সিরিজ। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের তিনটে জায়গায় আমরা যাব। কি কি জায়গা সেগুলো এক্ষুনি আমরা বলবো না। প্রথমে যে জায়গাগুলোতে যাব তার সমস্ত ভিডিও ডিটেলস থাকবে সেকেন্ড ভিডিওতে। সেকেন্ড যে জায়গায় যাব সেখানকার ভিডিও ডিটেলস থাকবে এবং থার্ড জায়গারও অ্যাজ ইউজুয়াল থাকবে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমরা এখন শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন নাম্বার 13149, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 11। আমরা যাচ্ছি মাল জাংশন। এইবারে সিরিজ শুরু হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে আমরা তিনটে নতুন পাহাড়ি গ্রাম দেখব, একদম নতুন। হয়তো আপনারা নাম কেউ কেউ শুনেছেন, আবার কেউ কেউ শোনেননি। তো সেই সবকটা ভিডিও একের পর এক আসবে। এবার আসি, আমরা আজকে যে ট্রেনটাতে যাচ্ছি কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটার কিন্তু একটা স্পেশালিটি রয়েছে। সেটা হচ্ছে যখনই এনজিপি স্টেশনটা ক্রস করছি আমরা, সেই সময় কিন্তু দুদিকের রাস্তার দৃশ্য, মানে ট্রেন লাইনের দুপাশের দৃশ্য কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমরা যাব ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে, সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, কারণ ভিডিও তুলব আর এনজয় করব ভীষণ। মানে আই এম সুপার এক্সাইটেড। সুরক্ষণের ভিতরটা দেখে আসি। আমরা এখন বসে আছি ট্রেনের মধ্যে এনজিপি। এখনো বৃষ্টি, এখনো ঘুম থেকে উঠতে পারিনি। তো টনারি যে কালকে রাত্রিবেলা বলছিল না যে শিলিগুড়ি পেরোনোর পরে একটা সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, নাও উই আর অ্যাবাউট টু স্টার্ট দ্যাট জার্নি। অ্যাকচুয়ালি আমি কালকে এনজিপি বলেছিলাম, ওটা শিলিগুড়ি হবে, কারণ এনজিপির দিকে যাই না, এটা পুরো শিলিগুড়ির দিকটায়। অন্য একটা রুটে কিষানগঞ্জ থেকে অন্য একটা রুটে চলে আসে, যেটা শিলিগুড়ি দিকে ঢুকছে। শিলিগুড়ি থেকে ডুয়ার্সের দিকে, ডুয়ার্সের দিকে আমরা ঢুকবো। আমরা এখন শিলিগুড়ি জংশনে দাঁড়িয়ে আছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টেশনটা। শিলিগুড়ি পেরোনোর পরে আমাদের ট্রেন ছুটেছে চা বাগান চিরে, আর দুদিকে দৃশ্যপট পুরো চেঞ্জ হয়ে গেছে। ডুয়ার্সের মধ্যে দিয়ে আমরা চলেছি, দারুণ লাগছে জায়গাটা। কেমন লাগছে? দারুণ লাগছে, ট্রেন থেকে এরকম দৃশ্য দেখতে অসাধারণ লাগছে। মানে আগে কখনো এই রাস্তায় যেহেতু আসিনি, তাই এই যে এত সুদীর্ঘ বিস্তৃত চায়ের বাগান দেখতে বেশ ভালো লাগছে। দূরে কিছু পাহাড়ও দেখা যাচ্ছে, দেখো ওই দিকটায় মেঘে ঢাকা পাহাড়। এখানে একটা চাষাবাদ চলছে, একটা বরদ বানিয়ে কভারিং করে। এটা কি ধরনের চাষাবাদ যদি জানেন একটু কমেন্টে জানাবেন প্লিজ। এ
এই দেখো, এটা কিন্তু মনে হচ্ছে কোনো একটা রিসর্ট দুয়াসের মধ্যে, দেখেছো? ওপেন বলছে না, হতে পারে ছোট ছোট কটেজ করা। দুয়ারসে জঙ্গল দেখতে দেখতে ডিম সিদ্ধর মজাই আলাদা, কি বলো? একদম। দুয়ারসের মাঝখানে আমাদের কিছু একটা স্টেশন চলে এসেছে, কি স্টেশন? গুলমা, গুলমা স্টেশনটার নাম গুলমা। ও কি দৃশ্য দেখুন, খালি পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘের আনাগোনা, তার মধ্যে জঙ্গল, তার পাদদেশে জঙ্গল, যাকে দুয়ারসের মানে তরাই অঞ্চল বলে যেটা, সেটা অসাধারণ লাগছে কিন্তু ভিউটা। মানে আমরা আগে কোনোদিনও এই ট্রেনটাতে ট্রাভেল করিনি, শিলিগুড়ি ট্রেনটা যদিও লেট করছে, অনেকটাই লেট করছে আমাদের, বাই দিস টাইম আমাদের নিউ মাল জংশন রিচ করে যাওয়ার কথা ছিল, বাট ইট ইজ অলমোস্ট এটা দেড় ঘন্টা মতন লেট করছে। কিন্তু এই লেটের ইয়েটা মানে পুষিয়ে যাচ্ছে আফটার শিলিগুড়ি। আফটার শিলিগুড়ি এত সুন্দর দৃশ্য যে আমরা লেট করছে সেটা ভুলে গেছি। লেট যদিও করছি কিন্তু দুদিক মানে ঘুরতেই তো আসা, তো ঘুরতে আসার যে পারপাসটা সেটা কিন্তু এখানে ফুলফিল হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর। দেখুন এবার কিন্তু পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, ভাগ্য সুপ্রসন্ন হলে একটা দুটো হাতিও দেখা যেতে পারে। আমাদের ক্যামেরা তাক করা রয়েছে জঙ্গলের দিকে, যদি আমরা কিছু দেখতে পাই তাহলে আপনারাও দেখতে পাবেন। তো যাই হোক, যেই কথাটা বলছিলাম মানে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসটার কিন্তু এটাই KPI, যে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ লাগছে কিন্তু। ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ছোট্ট একটা ব্রিজ, দেখুন আমাদের ট্রেনটা যাচ্ছে। কেমন লাগছে জায়গাটা? দারুণ সুন্দর, মানে একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। দেখো এখানে একটা ছোট নদী বয়ে গেছে, পুরো প্রপার বর্ষায় হয়তো পুরো জল ভরে যাবে নদীটাতে, তাই না? দারুণ কিন্তু না? দেখি এখানে একজন একাকী লোক বসে রয়েছেন, ওনার ভয় করছেন না? এই যে ট্রেনটা বেগছে এটা কিন্তু একটা অপূর্ব দৃশ্য, এক পাশে পাহাড় জঙ্গল আর এইভাবে ট্রেনটা বেগছে আমাদের ট্রেনটা। সামনে নদী, নদীটা কিন্তু চড়া পড়ে গেছে, এই সামনের বর্ষাতেই নিশ্চয়ই ভরে যাবে এটা। এই সিনটা কিন্তু দারুণ ছিল, ট্রেনটা দেখার সিনটা, তাই না? দারুণ দারুণ, পিওর অক্সিজেন। আমি বলছিলাম না যে একটা না একটা কিছু দেখবো, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। ময়ূর জানি না কতটা এসছে, চলে আসবে নিশ্চয়ই। হ্যাঁ,
আমরা এখন সেবক স্টেশনে রয়েছি। করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে, কি সুন্দর! আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওই যে দূরে করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। ও, অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স হলো। আমরা একটা টানেলের মধ্যে ঢুকে গেলাম, তো এবার টানেল থেকে বেরোলাম। দেখুন, ও দারুণ! টানেলের ভেতরে ঢোকাটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এটা হলো নর্থ বেঙ্গলের লোকাল ট্রেন শিলিগুড়ি। আমরা নিউ মাল জাংশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে নিউ আলিপুর দুয়ার। এটা মাল জাংশন স্টেশন। নিউ মাল জাংশন থেকে আমাদের গাড়ি, এই গাড়িটাতে করে আমরা যাব। এটাতে আমাদের বুকিং আছে। আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি আমাদের নিতে চলে এসেছেন। তো আমরা এখন অল সেট যাওয়ার জন্য। এখানে কিন্তু পরিবেশ এখন খুব সুন্দর, মনোরম পরিবেশ। বৃষ্টি হওয়াতে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। আশা করছি পাহাড়ে গিয়ে আরও সুন্দর ওয়েদার পাব। আমাদের ব্যাগপত্র ঢোকানো চলছে। প্রবীর ভাইয়া আমাদের সাথে থাকবে আগামী চার দিন, খুব মজা করবো। ভাইয়া বেঙ্গালি সমস্ত? আচ্ছা, তো আপনি আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছেন নিউ মাল জাংশন থেকে। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, সবাই অল সেট। মামাই, স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা ডান দিক নিলাম, আর নিয়েই পাশে চা বাগান। কাঞ্চনকন্যা ট্রেনটা কিন্তু খুব লেট ছিল। নেহার দুপাশের দৃশ্য দেখতে দেখতে এসছি বলে, নইলে কিন্তু প্রচন্ড লেট ছিল ট্রেন। মানে সেটা কিন্তু আপনারা বুঝে শুনে টিকিট কাটবেন। অ্যামেজিং! এখন কিন্তু এখানকার পরিবেশ একদম মনোরম, ওয়েদার বেশ ভালো, একটু গরম লাগছে না। ও, আর একটা চায়ের বাগান। এখানে চাইলে থাকা যেতে পারে, বুকিং করে আসতে হবে। কিন্তু এই বাদর বাদর বাদর, এই কত বাদর! এই দেখ মামাই, এই নদীটা জল আছে, দেখ তিস্তা নদী। স্রোতস্বিনী তিস্তাকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। দারুণ লাগছে, নদী পাহাড় অলরেডি স্টার্ট হয়ে গেছে। দারুণ, তিস্তা নদী আমাদের সাথে সাথেই চলছে। কত মাধুর, প্রচুর বাদর এখানে। ও, সামনেই করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। দারুণ,
বাঁদরটা আমাদের ক্যামেরার দিকে তাকিয়েছিল। আর চিনিয়ে নেবে না তো? বাঘের স্ট্যাচু গুলো রাখা রয়েছে না, সেই জন্য এটার নাম ছিল করোনেশন ব্রিজ, বাঘপুল। পরে এটার নামকরণ হয় করোনেশন ব্রিজ। এখন এটাতে মেইনটেনেন্সের কাজ চলছে। দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ট্রেনের ব্রিজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে গ্যাংটক, ডান দিকে গেলে গ্যাংটক, বাঁদিকে গেলে শিলিগুড়ি। ও জ্যামে পড়ে গেছি আমরা, ছেড়ে যাবে একটুক্ষণের মধ্যে, দেখা যাক। সামনেই কালিঝোরা ড্যাম, তিস্তা নদীর ওপর হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে এখানে। ভিতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না, তাই কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসে করছি ভিডিও। দারুণ দেখলাম, দারুণ একটা জিনিস, নতুন জিনিস একটা দেখলাম একদম ভিতর থেকে। এখন আমরা যাচ্ছি পানবুর উদ্দেশ্যে। পানবু সাইট সিন দেখে আমরা ঢুকবো লামাদারায়, সেখানেই আমাদের হোমস্টে। এখান থেকে দেখুন করোনেশন ব্রিজটা কি সুন্দর লাগছে উপর থেকে, দুর্দান্ত একটা ভিউ, ভাবাই যায় না। আমরা ওই করোনেশন ব্রিজের তার সামনে, আমি জানি না কতটা আসছে, আমি একটু জুম করার চেষ্টা করছি, একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা আসবে। দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ একটা জায়গা। মেয়ে ঘুরে আসছে দেখুন, বাহ দারুন দারুন, পুরো মেঘ, কিন্তু মেঘের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। হঠাৎ করে ওয়েদারটা প্রচন্ড ফগি হয়ে গেল। সামনে পুরো একদম মেঘ, মেঘই। আমরা এখন চলে এসেছি পানবু ভিউ পয়েন্টে। ভীষণ সুন্দর জায়গাটা, কিন্তু কুয়াশার জন্যে কিছু দেখা যাচ্ছে না আসলে, মানে পুরো জায়গাটাই আসলে খাদ। এই যে নিচে এত কুয়াশা হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে পাপা যাচ্ছে ওইখানে গিয়ে, চলো আমরা বসি। এই যে এখানে ভালো হয়েছে, অর্ডারটা দিয়ে জানা, কুড়ি ঠান্ডা লাগছে তো। মামা হাত কাটা পড়ে এসছে, ওই জন্য বিশাল ঠান্ডাতে জমে যাচ্ছে। সাদা দুধে আছি, বাপরে দেখুন শুধু সামনেটায়, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন পানবু ভিউ পয়েন্টে রয়েছি, উপরে একটা মন্দির আছে, শিব মন্দির। আর দেখুন এই যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা মানে ভিউ পয়েন্ট। দেখুন এখানে ব্রিজ মতন, মানে একটা রেলিং মতন করা, সামনে একটা ব্রিজ, এটার ওপর দিয়ে গিয়েই ওই মন্দিরটাতে যেতে হয়। কিন্তু সামনেটা শুদ্ধ দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘের মধ্যে আমরা। ভিউ পয়েন্ট কিনা তাও বোঝা যাচ্ছে না।
বেশ ঠান্ডাও লাগছে, বেশ ঠান্ডা এখানে। আমি জ্যাকেটটা নিয়ে আসি। নিয়ে আয়। সামনে একটা শিব মন্দির দেখা যাচ্ছে, দেখি ওই অবধি আমরা যেতে পারি কিনা। ওয়েদারটা সাডেন চেঞ্জ হয়ে গেল। এই কলকাতার থেকে কালকে রওনা দিলাম, এসি চালিয়ে প্যাচ প্যাচে গরম, আর এখনই পুরো ঠান্ডা। চন্দ্রানীর কাছে জ্যাকেট বার করতে, ভীষণ ঠান্ডা। আচ্ছা, আমরা এই মন্দিরটার কাছে চলে এসেছি। মন্দিরটায় ঢোকা যাবে না মনে হচ্ছে, গেটটা বন্ধ। কিন্তু শিব ঠাকুরের বিশাল বড় একটা মূর্তি রয়েছে। মন্দিরটাতে ঢোকা যাবে না। তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এরকম ফগি ওয়েদার আর তার সাথে চিকেন স্টিম মোমো। মোমোটা দেখুন একটু অন্যরকম দেখতে, গোল গোল, ডাম্পলিং এর মতন। পানবুদারা ভিউ পয়েন্ট দেখে গরমাগরম মোমো খেয়ে এরপরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য লামাদারার উদ্দেশ্যে। লামাদারা যেন একটা স্বপ্নের মতন সাজানো, রং বেরঙের ঘর দিয়ে তৈরি একটা অদ্ভুত সুন্দর মায়াবী জায়গা। লামাদারার গল্প থাকবে আমাদের পরবর্তী পর্বে। আজকের গল্প এই অবধি থাকলো, খুব শীঘ্রই আমরা ফিরছি লামাদারার গল্প নিয়ে। সঙ্গে থাকবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন।